আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এখানে নিয়ে নিলাম 1 কাপ পানি, তার ভিতর কিছুটা রেখে দিয়েছি, পুরা নেই নাই, আধা কাপের থেকে একটু বেশি পানি নিয়েছি। 2 টেবিল চামচ ইস্ট নিয়ে নিলাম, দিয়ে দিব 4 টেবিল চামচ চিনি। এখানে চিনিটা আপনারা আর একটু বাড়িয়ে দিবেন যে আমার রেসিপি ফলো করবেন, কারণ আমার চিনিটা অনেক কম হয়েছিল। তারপর নিয়ে নিলাম স্বাদ মতো একটু লবণ। এটা আমার নানি এনে খাওয়াতো, কিন্তু তখন তো জানতাম না এটা কীভাবে বানাই। রেসিপিটা এখন আমি ট্রাই করি। চামচতে মিশিয়ে কিছুক্ষণের জন্য প্রায় 5 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর এখানে কিন্তু হালকা কুসুম গরম পানি নিয়েছি, গরম পানিটা অবশ্যই নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিটের মতো। 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন ইস্টটা ফুলে গিয়েছে। এখন 2 কাপ আটা নিয়ে নিয়েছি, একটু রেখে দিলাম, মাখিয়ে নেব, যদি লাগে দিব, না হলে দিব না। ভালোভাবে মেখে নিচ্ছি, যতটুকু ছিল ততটুকু দিয়ে দিয়েছি। আর এটা এরকম নরম করেই মাখতে হবে, বেশি শক্ত করা যাবে না। এখন দিয়ে দিব একটু তেল, অল্প করে তেল দিতে হবে। তেল দিয়ে ভালোভাবে আবার একটু মেখে নিলাম। মেখে নিয়ে এবার ঢেকে রাখবো, ঢেকে একটু গরম জায়গায় রেখে দিব। আমি পানি ফুটিয়েছিলাম, পানি ফুটিয়ে চুলার নিচে রেখে দিয়েছিলাম, ফুলে গিয়েছে, আমি 1 ঘন্টাও রাখিনি, তার ভিতরে ফুলে গিয়েছে। এখন আমি আটাটা নিয়ে নিলাম, নিয়ে ভালোভাবে আবার একটু মেখে নিব। এই পর্যায়ে আপনারা যদি কেউ লাইক না দিয়ে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে দিন, লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করে নিন। আবারও ভালোভাবে মেখে নিয়েছি, এখন তেলটা গরম করতে দিয়েছিলাম চুলায়। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন একটু একটু করে দিয়ে দিচ্ছি। আমি কীভাবে দিচ্ছি দেখে বুঝে নিতে হবে, এটা শেখানোর কিছুই নাই। আমি কীভাবে দিচ্ছি এটা দেখুন, এভাবে আপনারা বানিয়ে নেবেন। এখন এক সাইড হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিব। উল্টিয়ে দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নিব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভাজা হয়ে গিয়েছে, এখন উঠিয়ে নিব। উঠিয়ে নিয়েছি, সুন্দর নরম হয়েছে। এটা ভাজা পাউরুটি আছে, সেম ওরকমই হয়, খেতেও খুবই মজা। আমি এই যে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর নরম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে ফিরে আসবো। আসসালামু আলাইকুম।